Hello guys, welcome to my YouTube channel Sophie's Biowaves. Please like, share and subscribe my channel. Aji ami ei video to mati kene ke jekhiba paru hekini heki tar karone ami kichu man prathomik kotha janibole giyo. Ek bigha মাটি এক বিঘা মাটি পাঁচ কঠা থাকে, তাহলে পাঁচ কঠা এক বিঘা হয়, পাঁচ কঠাত এক বিঘা হয়। আকু এক কঠা ইজিকেল টু বিশ লসা, বিশ লসা মাটি এক কঠা হয়। মানে কি এক লসাত এক লোসা এশ চুয়াল্লিশ বর্গ ফুট, এশ চুয়াল্লিশ বর্গ ফুট। তার মানে ধরে লোক ইফালে ইফালে বারো ফুট, ইফালে বারো ফুট, ইফালে বারো ফুট, ইফালে বারো ফুট যদি হয় বারো ইন্টু বারো ইকুয়াল টু এশ চুয়াল্লিশ বর্গ ফুট, বর্গ ফুট। এটু বারো বারো নহই, এটু হয়তো আট পূরণ ওঠেরো হব পারে, ওঠেরো হব পারে, এইট ইন্টু এইটিন এনেকৈ ওয়ান ফোর্টি ফোর হব, এইট ইন্টু এইটিন ওয়ান ফোর্টি ফোর, এইট এইট ইন্টু এইটিন ওয়ান ফোর্টি ফোর। তো এনেকৈ ইফালে দৈর্ঘ্য প্রস্থ যদি ওঠেরো আর আট হয় তেতিয়াও এশ চুয়াল্লিশ বর্গ ফুট হব আর তেতিয়াও এক লোসা মাটি হব। তারপর এক বিঘাত এক কঠা ইজিকেল টু ওয়ান ফোর্টি ফোর ইন্টু টুয়েন্টি লোসা ইজিকেল টু আঠাশ আশি বর্গ ফুট, সরি বর্গ ফুট, বর্গ ফুট, বর্গ ফুট। তার মানে আঠাশ আশি বর্গ ফুটত এক কঠা হয়। এতিয়া এক বিঘার এক বিঘাত কিমান বর্গ ফুট, এক বিঘাত এক বিঘা ইজিকেল টু আঠাইশ আশি ইন্টু ফাইভ ইজিকেল টু ফোরটিন হান্ড্রেড, ফোরটিন থাউজেন্ড ফোরটিন হান্ড্রেড, এইটু হব আঠাইশ আশি, আঠাইশ আশি ইন্টু ফাইভ কিন্তু চৌদ্দ হাজার চারিশ, চৌদ্দ হাজার চারিশ বর্গ ফুট, বর্গ ফুট, বর্গ ফুট। তার মানে চৌদ্দ হাজার চারিশ হয় এক বিঘা মাটি আর আঠাইশ আশি বর্গ ফুটত হয় এক কঠা, আঠাইশ আশি বর্গ ফুটত এক কঠা আর চৌদ্দ হাজার চারিশত হয় এক বিঘা। এতিয়া আমি এডোখর মাটি আমি কেনেকৈ জুখিম সেইটো আমি চাম। ধরা হল এইটো এডোখর মাটি, এইটো এডোখর মাটি, এইটো এডোখর মাটি, এইটো এডোখর মাটি, ইয়া এইটো হল দৈর্ঘ্য, এইটো হল প্রস্থ। ধরা হল দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হল সত্তর ফুট, সত্তর ফুট, আর প্রস্থ, এটু প্রস্থ, প্রস্থ হল পঞ্চাশ ফুট, পঞ্চাশ ফুট, ফুট। এতিয়া এই মাটিখিনি আমি কেনেকৈ লিখিম, এটু আমি গোটেইখিনি ইংলিশত লিখিছোঁ, ইংলিশতো লিখিছোঁ ফিফটি ফিফটি
ফুট। এতিয়া ইয়াৰ ক্ষেত্ৰফল উলিয়াব লাগিব, এৰিয়া, ক্ষেত্ৰফল, ক্ষেত্ৰফল যদি আমি উলিয়াম, ক্ষেত্ৰফল, ক্ষেত্ৰফল কিমান হ'ব, দৈৰ্ঘ্য ইনটু প্ৰস্থ, দৈৰ্ঘ্য হ'ল 70 ইনটু প্ৰস্থ হ'ল 50 এতিয়া 70 ইনটু 50 ইজ ইকুৱেল টু 3500 এইটো বৰ্গ ফুট, বৰ্গ ফুট, বৰ্গ ফুট। তাৰমানে ইয়াতে এই মাটিখিনিত 3500 বৰ্গ ফুট মাটি আছে। আমাৰ আমি জানো যে 2880 বৰ্গ ফুটত এক কঠা হয়। এতিয়া ইয়াত কিমান কঠা মাটি আছে তো আমি এইটো জানিবলৈ আমি কি কৰিব লাগিব, এই মাটিখিনিক এইটোতে ডিভাইড কৰিব লাগিব। তো আমি কি কৰিম, 3500 বৰ্গ ফুট ফুটক 2880 আমি ডিভাইড কৰিম, কৰিলে কি ওলাব, 3500 ডিভাইডেড বাই 2880 3500 ডিভাইডেড বাই 2880 ইজ ইকুয়াল টু 1.215। তাৰমানে এক কঠা ইমান লোচা মাটি আছে ইয়াত। তো আমি এনেকৈ আমি মাটি জিকিব পাৰি। তো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক, শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিব, আৰু লগতে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। থেংক ইউ।